দেখে বুঝছি না। দেখো ফার্স্টে সবগুলো কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন যে ম্যাথ গুলা করাবো সবগুলো কি করতে হবে, প্রমাণ করো। দেখো এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, যে আমার 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া আপনি কোন বই ফলো করে করাইতেছেন, অক্ষরপত্র, রূপন্থী নাকি অক্ষরপথ নাকি, তার কোনটা অক্ষরপত্র, অক্ষরপত্র, রূপন্থী কেন ফলো করেন না? কারণ আমি রূপন্থী জানি অক্ষরপত্রই বেস্ট। 1 - এর cos x। রূপন্থী দেখি না আমি, এখন তো বইয়ের নাম শুনলাম তোমার কাছে, আরেকজন স্টুডেন্ট ছিল ওর কাছে, তো cos x প্লাস এর স্যার 1 এটা মানে এটা কি বলেন, রূপন্থী তো এখানে বেশি চলে, কোথায়? ঢাকাতে তো রূপন্থী মানে ঢাকাতে আমি যত রূপন্থী আর অক্ষরপত্র দুইটা কম্বিনেশন করে কেতাব খুব কম মানে কম চলে। কেতাব স্যারটা হচ্ছে ভালো, আর আমি যতটুকু জানি এসইউ আহমেদ স্যার আছে, আর হচ্ছে আগে ফ্লোক ফলো করতে হতো এসইউ আহমেদ স্যারটা আর কেতাবউদ্দিন, এখন তো দেখা যায় অক্ষরপত্র বেশি। আমাদের ময়মনসিং অক্ষরপত্র ফলো করে ফরিদপুরে, আমি এখন যেখানে এইখানে ফরিদপুরে আমি যেখানে আছি এখানেও কি ফলো করে এইখানে তো দেখতেছি ঢাকাতে তো অক্ষরপত্র অলওয়েজ বেশিরভাগ বেশিরভাগ কে? বেশিরভাগ স্কুল কলেজ বেশিরভাগ কলেজগুলোতে রূপন্থী ফলো করতেছে আমাদের ঢাকাতে, এখানে অক্ষরপত্র, দেখো আমি যতটুকু জানি রূপন্থী অক্ষরপত্র, মানে দুইটা বই ফলো করতেছে বেশি গুরুত্ব, আর আমার দ্বিতীয়তে রাখছে হলো অক্ষরপত্র। বই দেখা দেখো বইয়ের মাঝখানে যে ম্যাথ গুলা করে সেই ম্যাথ গুলো আছে কিনা, তাইলেই হবে সব বই এগুলো ম্যাথই, বুঝতে পারছ? দেখো হ্যাঁ এখন নিয়ম শিখাটাই আছে। এই এই লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, cos x - এর কি cos 2x ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের কি 1 - এর কি cos x। এখন কথা হলো এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড কিভাবে প্রমাণ করতে পারি, কেউ বলতে পারবা? কাল বলো তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা? cos 2x এখানে 2 এর cos 2 এর সূত্রটা ব্যবহার করা যাবে নাকি, হ্যাঁ দেখো আমরা শিওর না। টু এর সূত্রে অ্যাপ্লাই করব মাইনাস, এখানে আমরা কি cos 2 এর সমান কি করতে পারি, দেখো এখানে মাইনাস দ্বারা গুণ করো, 2 cos² x হচ্ছে কি -1, এই সূত্র আমরা জানি, তাহলে ডিভাইডেড বাই কত হচ্ছে কত 1 - n হচ্ছে কি cos x, এটা লেখা যায় তাই না, বুঝছো কি? হ্যালো দেখো তাহলে এখন আমাদের এইখান থেকে কি লিখতে দেখা যায় যে cos x মাইনাস এর জি ভাইয়া, cos স্কয়ার x হচ্ছে মাইনাস এর মানে কি প্লাস এর 1, এইটুকু আমরা লিখতে পারতেছি। এখন কথা হলো যে আমাদের এইখানে দেখো cos x আছে, জাস্ট কি আছে cos x আছে, তাহলে আমরা এখানে যদি একটা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে চাই, এখানে আমাদের কি 1 - cos x, এখন যদি আমরা এখানে বর্গের সূত্রে একটা অ্যাপ্লাই করতে চাই তো আমরা এখানে কি লিখতে পারি, 2 দেখো আমরা এরকম লেখা যায় না, 2 cos x - 2 cos² x হচ্ছে কি মাইনাস cos x প্লাস এর 1 ডিভাইডেড বাই হচ্ছে কত, জাস্ট এইটুকু লেখা যায়, সেটা হচ্ছে কত 1 - cos x। এখন কথা হলো আমরা এইটুকু কেন কাজ করলাম, এই কাজটা কেন করলাম বলতে পারবা? কস সূত্র প্লাস ওয়ান অ্যাপ্লাইয়ের কোথা জন্য, থেকে আসলো? হ্যাঁ দেখো উপরে কস এখানে প্লাস টু ওয়ান কজ কস আছে এক্স না, প্লাস টু, দেখো এখানে আমাদের কয়টা কজ আছে, একটা কজ আছে, এখানে দুইটা কজ হয়েছে, এখান থেকে আমি একটা কজ বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদেরকে আগের মতো একটা কজ থাকতেছে না, এইখানে দেখো যদি আমরা এরকম দেওয়া আছে 2 cos x - cos x, তাহলে এইখানে সমান আমরা কি থাকবে, একটা জাস্ট cos x থাকবে না, এই যে cos x টুকু আছে আমরা এখন এইটুকু করলাম যাতে আমরা কি করতে পারি কমন নিয়ে নিচের অংশটুকু বাদ দিতে পারি, তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি কমন যাই, 2 cos x কমন যাই, তাহলে 2 cos x যদি আমরা হুম কমন তাহলে আমাদের কত থাকতেছে 1 - cos x, cos x থাকতেছে 1 - cos x থাকে মাইনাস, এখানে যদি -1 কমন নেই তাহলে আমাদের কি থাকে, দেখো দেখো -1 কমন নিলে আমাদের যেটা আসবে
মাইনাস ওয়ান কমন নেও, তাহলে আমাদের কি দেখে মাইনাস ওয়ান না, যদি আমরা একটা কি নেই প্লাস ওয়ান কমন নেই, কেমন? এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান, এখানে আমাদের প্লাস ওয়ান যদি কমন নেওয়া হয় তাহলে দেখো তাহলে আমাদের মাইনাস এর কজ এক্স হচ্ছে কি প্লাস এর ওয়ান থাকে না, তাহলে নিচে কি আছে দেখো, নিচে আমাদের সেম ভাবে ওয়ান মাইনাস এর কি কজ কজ এক্স। এখন দেখো আমরা উপরেরটা যদি এইভাবে না লিখে আরেকটু সাজিয়ে লিখতাম তাহলে আমাদের কি লেখা যায়, তো ভাইয়া যে এখানে কাটাকাটি করছে না অনেক, ওটা কি মাইনাস ওয়ান দেখো এখানে ওটা কমন প্লাস ওয়ান, প্লাস ওয়ান? দেখো প্লাস ওয়ান কমন নিলে দেখো প্লাস ওয়ান থাকতো, এই মাইনাসের জায়গায় কত হইতো, মাইনাসের কজ এক্স থাকতো না। দেখো আবার এইখান থেকে দুয়োটাতে কি আছে, ওয়ান মাইনাস কজ এক্স কমন আছে, আমরা এখান থেকে কি লিখতে পারি, যদি ওয়ান মাইনাস কজ এক্স কমন নিয়ে নেই, ওয়ান মাইনাস এর কজ এক্স কমন নিলে দেখো কত থাকতেছে, জাস্ট থাকতেছে টু কজ এক্স হচ্ছে কি প্লাস এর ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত আছে যে ওয়ান মাইনাস এর কি কস এক্স। তাহলে এখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু বাক করে দিলে ওয়ান হয়ে যাইতেছে, থাকতেছে কত টু কজ এক্স প্লাস এর ওয়ান, এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো বুঝছো কি, জি ভাইয়া, কারো কোশ্চেন আছে? না কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমি পরবর্তীতে গেলাম। জি ভাইয়া, আমাদের এরকম থাকতে পারে যে এইখান থেকে আমাদের প্রমাণ করো যে এরকম দেওয়া আছে যে sec x ইকুয়াল হচ্ছে টু ডিভাইডেড বাই রুট ওভার, এই ম্যাথ গুলো খুব ইজি, টু প্লাসের রুট ওভার হচ্ছে আমাদের কি টু প্লাসের টু কস হচ্ছে ফোর এক্স। এখন তোমরা এই ম্যাথটা আমাদের কি দুই দিক থেকে করা যায়, এই লেফট হ্যান্ড সাইড থেকেও করা যায়, রাইট হ্যান্ড সাইড থেকেও করা যায়। একটা ম্যাথ করবো লেফট হ্যান্ড সাইড থেকে, আরেকটা ম্যাথ করবো কোথা থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। এই কোশ্চেনটা তোমাদের অনেক বুড়ে আসবে এরকম কোশ্চেন নেই, বুঝতে পারছো? এখন আসো আমরা আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা সমাধান করব। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি, দেখো যে দেওয়া আছে কত টু ডিভাইডেড বাই টু রুট ওভার টু প্লাস এর রুট টু ডিভাইডেড বাই টু প্লাস টু কস ফোর এক্স, কস ফোর এক্স। এখন দেখো আমরা এইখান থেকে আমরা কি করতে পারি, ফার্স্ট উপরে টু যে ছিল আমরা টু রাখলাম, নিচে কি লেখা দেয়, এখান থেকে আমরা দেখো টু প্লাস এই অংশটুকু থেকে আমরা টু কমন নিতে পারি না, টু কমন নিলে কি থাকে দেখো, ওয়ান প্লাস কস হচ্ছে আমাদের কত যে ফোর এক্স, ফোর এক্স আমরা যদি এইভাবে লিখি টু ইন্টু টু এক্স লিখি, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? না তাহলে এখন দেখো আমরা এরকম সূত্র পড়েছিলাম যে টু কস স্কয়ার এক্স সমান কি ওয়ান প্লাস কস টু এক্স, এটা আমরা পড়ে আসছিলাম না কালকে, জি দেখো তো ভাইয়া, এরকম যদি হয় দেখো টু ইন্টু এক্স, তাহলে টু এর সাথে এক্স আছে, তাহলে আমরা এর পরিবর্তে টু কস স্কয়ার এক্স লেখা যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি টু ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস রুট ওভার টু, সূত্রের টু লেখা যাবে, সূত্রের টু টু লিখলাম, কস কস এক্স এর জায়গায় কত আছে দেখো, এক্স এর জায়গায় আছে টু এক্স, তাহলে এটার উপর কি হবে একটা স্কোয়ার হবে। এখন আসো আমরা পরবর্তী অংশটুকু আমরা দেখি যেটা দেওয়া আছে টু ডিভাইডেড বাই টু রুট ওভার, দেখো এখানে কত হইতেছে ফোর হইতেছে না, মানে ফোর মানে কি এটা যদি আমি স্কোয়ারটা এই উপরে দিতাম তাহলে হয়তো স্কোয়ার রুটে কাটা যাচ্ছে না, থাকতেছে কত টু কস টু এক্স। কারো কি কোনো কোশ্চেন আছে এইটুকু? ভাইয়া নিচের লাইনটা লাস্টের, দেখো এই অংশটুকু আমরা কি করছি, এই টু আর টু গুণ করলে কত হয় ফোর হয়, এই ফোরটাকে গুণ ফোর, করে লিখতে পারি কত টুর উপর স্কোয়ার, আর এখানে আছে কত হ্যাঁ কদের উপর কি স্কোয়ার টু এক্স, আর এটার উপর কি আসলে রুট আসছিল, তাহলে দেখো এই স্কোয়ার স্কোয়ার কি যেতেছিল রুট চলে যাচ্ছে, তখন আমরা কি পাইতাম টু কস টু এক্স পাইতাম, এই জন্যই আমরা এইটুকু লিখছি, বুঝতে পারছো? হ্যালো বুঝছো কি, জি ভাইয়া, তাহলে এখন দেখো টু ডিভাইডেড বাই এখান থেকে আমরা কি করতে পারি, আবার টু কমন নিয়ে নিতে পারি, টু কমন নিলে দেখো ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে এইটুকু থাকতেছে। এখন দেখো আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, টু
ডিভাইডেড বাই টু রুট ওভার টু ইন্টু, তাহলে কি সূত্র একদম ডাইরেক্ট সূত্র পড়ছে না, তাহলে আমরা কি টু কজ স্কোয়ার হচ্ছে কত এক্স। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি পাইতেছি, টু ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে 4 এর উপর স্কোয়ার, মানে কি টু কস এক্স উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আগেরটা যেহেতু বুঝো নাই, স্কোয়ার রুটে গিয়ে যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত দেখো তো, আমাদের এই অংশটুকুতে থাকতেছে যেটা, সেটা হচ্ছে কত টু ডিভাইডেড বাই টু কস এক্স থাকতেছে। তাহলে এই টু আর টু ভাগ করে দেওয়া থাকে কত, জাস্ট 1 বাই কজ এক্স থাকতেছে, 1 বাই কজ এক্স। তাহলে 1 বাই কজ এক্স মানে কত, সেক এক্স, এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। বুঝছো কি, জি ভাইয়া, সবাই বোঝা হয়েছে? না ভাই উঠানো হয় নাই, একটু আছে। শেষ, দেখো এইটা যদি তোমাদের আমি হোমওয়ার্ক দিই তারপরে তোমরা পারবে আশা করি, আমি ম্যাপটা তোমাদের করে দেব। হ্যাঁ, যেমন সরি, দেখো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, দেওয়া আছে কি সেক হচ্ছে কত 3x ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল, আমাদের এরকম হচ্ছে যে 2√2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 4 প্লাস 8 প্লাস এর কত 8 cos 6x, cos 6x। এখন বলো আমরা এটা কোন সাইড থেকে করবো, এই কোশ্চেনটা তোমাদের কি আসছিল, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড এসেছিল, তারপরে দিনাজপুর বোর্ড, তারপরে সিলেট বোর্ড, এটাতে এসেছিল কত 2018 সালে, এটা হচ্ছে 2018 সালে। এখন বলো এই কোশ্চেনটা যদি আমি সমাধান করি কোন সাইড থেকে করবো, লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? রাইট হ্যান্ড সাইড সাইড থেকে থেকে করলে ভালো হয় না? হ্যাঁ রাইট হ্যান্ড সাইড থেকে করলে ভালো হয়। এখন বলো তোমরা দুই দুইটাই শিখতে চাও, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে করাবা, আর যদি একটা শিখো রাইট তাহলে হ্যান্ড, এখন লেফট হ্যান্ড সাইড থেকে করব। হ্যাঁ দেখো যদি এরকম থাকে যে এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করবো, ফার্স্টে দেখো আমরা অতএব কি লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে সেক 3x/2, তাহলে আমরা এটাকে আমরা ভাঙতে পারি না, কিভাবে লিখতে পারি 1 বাই হচ্ছে আমাদের কি লেখা যায় সেক, ও সরি এখানে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি 1 বাই cos 3x/2 হচ্ছে কত 2, এটা লেখা যায়। এখন দেখো আমরা কি করব, এটার উপরে আমরা 2 cos² x এই সূত্রটা আমরা চেষ্টা করব, 2 cos² x কত, যে আমরা কত পাইছিলাম জানি, হচ্ছে 1 + 3 cos 2x, এই সূত্রটা আনবো। এখন দেখো আমাদের ফার্স্ট অফ অল আমাদের স্কোয়ার আনতে হইব, 2 আনতে হইব, আমরা তো আগে প্রথমে 2 আনি, তাহলে উপরে 2 নিচেও কি দিই 2 cos 3x/2, দেখো মানে 2 2 কাইটা দিলে কি আগের মানটাই আসতেছে না, হ্যালো জি ভাইয়া, তুমি কথা বলতেছো না, দেখো আমরা যদি 2 2 কাইটা দিতাম তাহলে আমার কি আগের অংশটুকু আসতেছে। এখন কথা হলো যদি আমরা এটার উপরে রুট দিই, ধরো 2 দিলাম তারপরে কি আছে যে √2, তারপরে কি লেখা যায় cos হচ্ছে কি 3x/2 কত 2। এখন দেখো এখানে আমাদের কত বেশি হইতেছে বলো তো, একটা স্কোয়ার দিতে হইব, তার মানে এইখানে রুট তুলতে গেলে এখানে আমাদের একটা কি দেওয়া লাগবে, রুট তোলার জন্য একটা স্কোয়ার দেওয়া লাগবে না, এখানে আমাদের একটা কি দেওয়া লাগবে স্কোয়ার দেওয়া লাগবে। এখন দেখো আমরা রুটের ভিতরে যদি 2 উপর স্কোয়ার হয় তাহলে আমাদের কত এখানে
এখানে আমাদের কত কস লাগবে? এর সাথে তো আমরা তো স্কয়ার দিছি, তারপর আবার টু এর সাথে স্কয়ার দেওয়া লাগবে কেন? কেন দেওয়া লাগবে? এখানে কত আছে? জাস্ট টু। টু তাহলে এর ভিতরে যদি তুমি রুট দেও, হ্যাঁ, তাহলে এর ভিতরে একটা কি রুট দিতেছ না? তাহলে রুট আসলে কি, তাহলে কেন? এটার মান টু হইতেছে। তাহলে কি আমাদের টু আসতেছে? এখানে যে টু ছিল এই টুটা কি আসতেছে? আগের বাই করলে ভালো হইতো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে, তাহলে কোনো কাজ ছিল না। ভাই আমরা কি করে বুঝবো যে এখানে রুটটা লাগবে, এখানে এটা লাগবে? এই যে প্রমাণ দেখা, যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে আছে, এই প্রমাণটা দেখে বুঝতে হবে যে এই ম্যাথটা কিভাবে করতে হবে। এই জন্য তো ম্যাথ প্র্যাকটিস করতে হয় বেশি। এখন ওকে ক্লিয়ার হয়েছে? দেখো এখানে যদি আমরা টু আনি, তার মানে কি এখানে স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে এখানে আরেকটা টু দেওয়া লাগবে। যদি টু দেই তাহলে দেখো আমাদের ফোর, তারপর স্কোয়ার ফোর রুটে কাটা যাচ্ছে। কিন্তু আমাদের কথা হলো এখানে টু দেওয়া হলো, এখানে স্কোয়ার রুটে কাটা গেল, তাহলে আমাদের এই অংশটুকু থাকতেছে। এখন এইভাবে তুমি, আরেকটা টু হ্যাঁ, ভাই এখানে আরেকটা টু, সম্পূর্ণটা হোল স্কয়ার দেন, তাহলে তো বোঝা যাবে রুট আর হোল স্কয়ারটা উঠে যাবে, আর যা থাকবে তাই থেকে গেল। হ্যাঁ হয়, ওই এখানে আমরা কি লিখতে পারতেছি? টু ডিভাইডেড বাই কত? টু কস, হ্যালো, দেখো এখানে কি পাইতেছি হচ্ছে আমাদের কি, টু ডিভাইডেড বাই কত? টু কস হচ্ছে কত? 3x/2। আমরা এইটুকু লিখতে পারতেছি। এখন ধরো আমরা এটার উপরে কি আনবো? রুট আনবো। এন্ড রুট যদি আনতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? শব্দ বলে দেখো, তাহলে আমরা এখানে টু দিলাম, তারপর উপরে কি আছে আমাদের? একটা কি দেওয়া লাগবে? রুট চিহ্ন দেওয়া লাগবে, তাহলে আমরা রুট দিয়ে দিলাম। তারপর আসো, টু হচ্ছে আমাদের কত ছিল এখানে? 2x ছিল, তাহলে cos x বাই 2। উপরে কি দেওয়া লাগবে? একটা স্কোয়ার দেওয়া লাগবে। যদি আমরা এখানে একটা স্কোয়ার দিই তাহলে আমাদের যে মানটা আসতেছে, তাহলে আগের অংশটুকু আসতেছে না, স্কোয়ার রুটে কাটা যাচ্ছে। হ্যাঁ এখানে আমাদের কত ছিল? টু, তাহলে এখন স্কোয়ার এখানে রুট তো টু কর, দেখি তো এরকম, রুট আর স্কয়ার কাটলে তো আগের লাইন আসতেছে, তাহলে এটা করে লাভ কি? কস 3x/2 হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা এই অংশটুকু পাইতেছি। তাহলে আমরা এখন এইখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারি না? টু ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে কত? 2 × 2 cos² 3x/2। এখন দেখো এই অংশটির জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্টে দেখো আমরা এই সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসতেছে? দেখো 2 ÷ √ওভার হচ্ছে আমাদের কত? এই জায়গায় দেখো সূত্রটা কি আছে আমাদের? 1 + cos 2x, তাহলে আমরা 2 লিখলাম, প্লাস প্লাস 1 + কত লিখতে হবে? 1 + হচ্ছে কি কত? cos x, তাহলে 1 এর জায়গায় কত হবে? এখানে কি আসবে? ইনটু হচ্ছে কত? 1 + এর কি cos 2x, 2 এর জায়গায় কত আছে দেখো, যে আমাদের কি 3x/2। এখানে একটা 2 গুণ দেওয়া লাগবে না, তাহলে এই 2 আর একটু কাটিয়ে দাও, তাহলে থাকতেছে কত? জাস্ট কি cos 6x থাকতেছে। তাহলে আমরা এখানে দেখো 2 √ওভার হচ্ছে আমাদের কত? 2। তাহলে আমাদের এইটা যদি গুণাকৃতি আমি গুণ করে দাও, 2 + এর কত? 2 cos 3x। আমাদের প্রমাণ করতে হবে কত? 8x না? হ্যাঁ দেখো আমাদের এইটাই ভাই বাড়ে। এখানে বুঝতে পারি নাই ভাইয়া, ফার্স্ট উপরের লাইনটা আবার ওইখান থেকে আবার বল আচ্ছা আগে এক নিয়মে শিখো, দুই নিয়মে শিখলে পরে মাথা নষ্ট হয়ে যাবে। ভাই, এটা শেষ না না পয়েন্ট, ভাই, এটা আপনি শেষ এখানে পয়েন্ট, বোঝান উপরের লাইনটা থেকে বোঝান। এই লাইন থেকে জি
দেখো এই অংশটুকু, দেখো টু কস স্কয়ার এক্স, 3x/2, দেখো টু কস স্কয়ার এক্স, এর সূত্র কি করছি, 1 প্লাস cos 2x, সূত্রটা অ্যাপ্লাই করছি, 1 প্লাস cos 2, এই জায়গায় কত বুঝতে পেরেছি। আর x এর জায়গায় কত আছে, 3x/2, এই জায়গায় x এর জায়গায় কত বসেছি, 3x/2, তখন 2 আর 2 কেটে গেছে। এখন দেখো এই 2টা গুণাকৃতি ছিল, তো গুণ করে দিছি, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো এখন যদি আমরা এইখানে, আমাদের দেখো প্রথমটা তো কত আছে, 4 আছে, এখন আমাদের এখানে 4 বানাইতে হইবো, তাহলে বলো আমরা এটা কিভাবে 4 বানাইতে পারি। স্কয়ার করে এই অংশের প্রথম অংশে 4 বানাইতে হইবো, 2, দেখো এটার সাথে যে আমরা √2 গুণ দিই, তাহলে এইখানে আমাদের কি থাকতেছে, যে আমরা এটার সাথে আমাদের কি √2 গুণ দিতে হইবো না, তাহলে এখানে আমাদের কি √2 গুণ ইনটু হচ্ছে আমাদের কি √2 প্লাস 2 cos 3x, এরকম করে লেখা যায়, তাই না? এখন দেখো যদি 2 এটার উপরই কি পাওয়ার কি আছে, একই আছে না, আমরা এরকম লেখা যায় √2/, তাহলে দেখো এই রুট থাকলে আমাদের কি রুটের ভেতরে আমরা এক, সবগুলো একটার ভিতরে লেখা যায়, তারপরে গুণ করো, তাহলে গুণ করলে দেখো আমাদের কত আসতেছে, 4 প্লাসের কত, 4 cos হচ্ছে, ক্লিয়ার? বুঝছো কি জি জি ভাইয়া, না বুঝলে বলো, পরে মাথা নষ্ট করে না কেউ। দেখো এখন আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, এইখানে যে আমরা পাইছি, ভাইয়া ওইখানে সূত্রটা একটু দেখবেন, 1/2 cos² 3/3x/2, ওইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি। এইখানে এই যে সূত্র, মেন সূত্রটা মেন সূত্র যে এটা, এটাই হচ্ছে ওই সূত্রটা পড়ছো, বুঝতে পারছো? দেখো আবার এই লাইনে করবা, দেখবে ওই সূত্রটা আসতেছে, 2√2, যত আছে রুট আছে 4 প্লাস। এখন দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, দেখো এখানে আমাদের রুট নেওয়া লাগবে না একটা, আমাদের এখানে আছে কত, 4 দিলাম রুট। দেখো 4 মানে কত, 4 সমান আমরা কি লেখা যায়, 4, তার মানে কি 2 উপর স্কোয়ার দেওয়া যায়, এটার উপরে আমাদের কি এইভাবে না লিখে, আমরা এইভাবে লিখতে পারি না, 4 ইন্টু কত, 2 ইন্টু কত লেখা যায়, যে cos হচ্ছে কত, 3x, উপরে কি হচ্ছে এরকম আকৃতি লেখা যায়, সেটাকে এভাবে কাটা, এখানে স্কোয়ার দিয়ে দাও উপরে স্কোয়ার, এইটুকু হচ্ছে কাটা, কিন্তু বুঝো। তাহলে এখন দেখো আমাদের এখানে কি থাকতেছে, 3√2 2√2/ কত, 4 প্লাস, এখন এইখানে 4 মানে কত, 16, তাই না? এইখানে একটা স্কোয়ার হবে 16 না, জি তাহলে 16-এ আমরা যদি এভাবে লিখি, তাহলে 8 × 2 cos² হচ্ছে কত, 3x, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, না না ভাইয়া, 2√2, তাহলে এখন দেখো আমাদের এখানে কি পাইতেছি, 4 প্লাস, এইখান থেকে আমাদের যে সূত্রটা পড়েছে উপরে দেখো, 2 cos² x, এর সূত্র কি, 1 প্লাস cos 2x, তাহলে আমরা 8 × হচ্ছে কত, 1 প্লাস cos 2x, এর জায়গায় দেখো x এর জায়গায় কত আছে, 3 আছে, এর সাথে 2 গুণ করলে কত হবে, 6x হবে না, ক্লিয়ার? কারো সমস্যা আছে, দ্রুত বলতে হবে না সমস্যা নাকি? আরেকবার করতে গেলে দেখা যাবে, এখন নাই, শেষ করি একটু ভাইয়া। তাহলে এই অংশটুকু যদি আমি এখানে গুণ করে দেই, নিচের অংশটুকু লিখলাম জাস্ট, উপরের অংশটুকু তোমরা লিখে নিও, বুঝছো? 4 প্লাস √8, 8-এর সাথে এটা গুণ করো, জাস্ট 8 প্লাস 8 cos 6x, এটাই হচ্ছে প্রমাণিত।
ওকে, ভাইয়ের হাতের লেখা কিছু বোঝা যায় না, আল্লাহ, লজ্জা। লজ্জাজনক কথা না। আজকে ইন্টিগ্রেশনের ক্লাস কে কে করছো? কি আচ্ছা দেখো, ওই পাশে লিখে আমি দিতে, করেছিলাম একটু, টু রুট টু ডিভাইডেড বাই ফোর প্লাস রুট ওভার হচ্ছে কত, এ কি ছিল, 1 প্লাস কস হচ্ছে 6x, এরকম ছিল। এখন তুমি এখানে কি করতে পারো, 2√2 ডিভাইডেড বাই হচ্ছে কত, 4 প্লাস গুণ করে দাও, তাহলে কি বলছো, এ প্লাস এর কত, এ কস এক্স, এইট এটাই হচ্ছে কস সিক্স এক্স, সিক্স এক্স হবে না? এখানে হবে 6x। খান জি ভাইয়া, এখন তোমাদের কয়টা হোমওয়ার্ক দেয় কি বলো, কেমন? আচ্ছা বাড়ির কাছে, বাড়িতেই থাকি। কিছু না করলে তোমরা লস খাবো আর কি, আমার কি প্রসেক, হ্যাঁ বুঝতেছি, কিন্তু রেজাল্ট হ্যাঁ খারাপ হলে বলবো ভাইয়া কিছু পড়ায়নি তাই খারাপ হয়েছে, লাভ আমি নাই, লাভ নাই। ভাইয়াকে বললে লাভ হবে না, গার্জিয়ান কতক্ষণ টিচারকে ধরবে, সারাক্ষণ তুমি সামনে থাকবা, তোমার এই ঝাড়বে। টু ক্লাসে হচ্ছে কি, এখন এটা তোমরা কি করবা, প্রমাণ করবা যে যেভাবে পারো। কতগুলা রুট, আল্লাহ ভাইয়া কম হয়েছে তো রুট, মাত্র তিনটা, মাত্র। আরো বড় করা দরকার ছিল, হ্যাঁ এমনিতে বাচ্চাগুলি পারে না আরো, মানে একদম আজকে তোমাদের আশেপাশে রেজাল্টের কি অবস্থা, থেকে রেজাল্ট দেখে হতাশ হয়েছ? আমার আমাদের খালাতো কলেজে ভাই ফেল করেছে ইংলিশে, খুব ভালো, ইংলিশ সাবজেক্টটা কোন খুব খুব, গ্রুপে ছিল? হ্যাঁ ভাইয়া, ইংলিশ ইংলিশটা মেবি কঠিন, অনেক কঠিন। আমি আমাদের কলেজের একটা সিনিয়র ভাইয়া, অনেক ভালো স্টুডেন্ট সায়েন্স গ্রুপের, ওনার ইংলিশে প্লাস কাটছে আর ম্যাথে। তাহলে ভালো, মানে ইংলিশে কখনোই ভাবিনি ইংলিশে ওনার মানে প্লাস কাটবে, ম্যাথ ওইটা সায়েন্স সাবজেক্ট, একটু আর মিস্টেক হইতে পারে, বাট ইংলিশটা কিভাবে কাটলো না? তার থেকে আবারই লাগে মন চলে কাটা দা। এগুলি কি সব HW? হ্যাঁ ঘুম পাইতেছে। এটা কিন্তু 2 চ্যাপ্টার মিলা হইতেছে, কোশ্চেন বুঝছো, সমস্যা নেই ভাই, 7E সহকারে টু প্লাস, চলে আইসে আরো দিব, আপনার ইচ্ছা। কালকে এই ম্যাথ গুলো সবাই করে দিবা। ইনশাল্লাহ যে না করবা তুমি কি বাসায় পড়ো? আমি পড়তে জি পড়ি ভাইয়া, না, তুমি কি কি বাসায় পড়ো, বলতে তুমি কি বাসায় পড়াশোনা করো? পড়ি না,
কে? মনু আর কে আমার ভাইয়া? মানে তোমরা বাসায় পড়ো এটা বলতেছি। না পড়ি না, মানে পড়ি কি যে পড়ি আল্লাহ ভালো জানে, আমি পড়ি না, পড়তে বসি না। বই শেষ হয়, বই শেষ হয় না দেখো এখনো, কেমিস্ট্রি সিলেবাস শেষ করতে পারি নাই, একটা, দুই দুই, দিন চলে গেল। চারটা, পাঁচটা, এই পাঁচটা ম্যাথ সমাধান করবো। এখন তো 2 মিনিট সময় আছে, তোলা হয়েছে। তাহলে বিদায়। এখন কত বাজে? 24, 35-এ ক্লাস শুরু 21, করবো। 35। আচ্ছা আমার এখানে 24 বাজতেছে, তোমাদের এখানে কত জানি না। আমারটা আমার 21, এখানে 24, তার আমি মানে স্লো। 35-এ ক্লাস শুরু করবো। আচ্ছা দেখি, আজকে টাইম আউট হওয়ার পরে সাথে সাথে লিঙ্ক যায় নাকি। আচ্ছা ভাইয়া, তাহলে ক্লাস থেকে কি এখন যাব? হ্যাঁ বেরো, ভাইয়া কেমিস্ট্রি হলো কি যে সমতাকরণ নিয়ে একটু কথা বলেন তো, সমতাকরণ কি করা যায়, কিভাবে মনে থাকবো, পরিমাণগত রসায়নের একটু মনে থাকে না। আচ্ছা একটা কোশ্চেন দিও, পরে ক্লাস এসে দেখাই দিও। কোশ্চেন আমার ইনবক্সে দাও, পরে করে দিচ্ছি। আমার কাছে নোট আছে। একটা কোশ্চেন দাও আমার, আমি পরে ওইটা সমাধান করে বুঝে দিচ্ছি।